আব্দুল্লাহ মামুন, আপনি লিখেছেন, আমরা অনেক সময় অনলাইন কোর্স করি, একজন কোর্স কিনে আইডি পাসওয়ার্ড একাধিক বন্ধুর মধ্যে শেয়ার করি, ফলে সবাই সেই কোর্সটা করতে পারে। প্রশিক্ষকের অনুমতি ছাড়া এভাবে অন্যদেরকে কোর্সে সামিল করা জায়েজ হবে কি? দেখুন, এই ধরনের কোর্স যেগুলো সেল করা হয় অনলাইনে, সে অনলাইন কোর্সগুলো কোনো কোনোটিতে এমন আছে যে একটি পাসওয়ার্ড একটা ইউজার আইডিতে ইউজ হবে, অন্যজন করতে পারবেন না, বা কোনোটিতে বলাই থাকে যে দুজন ইউজ করতে পারবে, বাইরে অ্যাক্সেসই থাকে না। তো সেগুলো তো লিমিটেড এবং সুযোগ সেবা বিলে দেওয়া, আর যেগুলোতে এরকম লিমিটেড না সেগুলোতে মৌন সম্মত যদি থাকে কর্তৃপক্ষের, তাহলে এটি করাই যেতে পারে। আর যদি ব্যাপারটি এমন হয় যে না, কর্তৃপক্ষ আসলে তাদের কাছে সেরকম টেকনোলজি নাই যে তারা নিয়ন্ত্রণ করবে বিষয়টি, কিন্তু তারা বলে দিয়েছেন যে এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, একজনই ব্যবহার করবে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হওয়াটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ শরিয়ার আলোকে আপনি এটা অন্যের সাথে শেয়ার করা মানে হলো তাকে যে শর্ত দিয়েছেন সেই শর্তটা লঙ্ঘন করা। যদিও সাধারণ কোনো পণ্যের ব্যাপারে শরীয়তের বিধান হলো যিনি বিক্রেতা তিনি বিক্রি করে দেওয়ার পর যিনি কিনেছেন এটা তার স্বাধীনতা, তিনি যা ইচ্ছা তা করবেন, এখানে বিক্রেতার কোনো শর্ত আরোপ করতে পারবেন না। কিন্তু অনলাইনের যে কোর্স, এর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এখানে অন্য অনেকের সাথে শেয়ার করার মাধ্যমে আপনি তাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেন, সেই জায়গা থেকে তার শর্ত আরোপ করার অধিকার থাকাটাই হলো যৌক্তিক এবং ন্যায্য। যার কারণে তিনি যদি এরকম শর্ত দিয়ে থাকেন তাহলে আপনি অন্যদের সাথে শেয়ার করাটা উচিত হবে না, জায়েজ হবে না। আর যদি কোনো শর্ত না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন মৌন সম্মতি আছে তার তরফ থেকে আপনি সেটি শেয়ার করতে পারবেন।